তাহসানের গানের মডেল স্নিগ্ধা চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা রাস্তায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় স্নিগ্ধার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শিগগিরই শুটিং শুরু হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। অভিষেক সিনেমার শুটিং শুরুর আগে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের নতুন গানের ভিডিওতে মডেল হলেন স্নিগ্ধা। সেই তুমি কে গানটির কথাও লিখেছেন তাহসান। এছাড়া সাজিদ সরকারের সঙ্গে যৌথভাবে গানটি শুরু করেছেন। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। সম্প্রতি কক্সবাজারে গানটির ভিডিও চিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। প্রেক্ষাগৃহের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তাহসান জানিয়েছেন, গানের কথার সঙ্গে মিল রেখে আমরা ভিডিওটি করছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে, দর্শক শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আপাতত আর বেশি কিছু বলতে চাই না। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ প্রসঙ্গে স্নিগ্ধা চৌধুরী বলেন, শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর পর থেকেই ফটোশ্যুটের মাধ্যমে সবাই গ্ল্যামার লুকে দেখেছেন। তাই মিউজিক ভিডিওতে যখন প্রস্তাব পাই, তখন গল্প এবং তাহসান ভাই সব মিলিয়ে মনে হচ্ছে কাজটি করা যায়। দুটি বিষয় মিলিয়ে মনে হয়েছে কাজটির মাধ্যমে নতুনত্ব তৈরি করতে পারব। সিদ্ধা আরও বলেন, গানটির ভিডিওতে আমাকে একদম বিভিন্নভাবে দেখবেন সবাই। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এমন মিউজিক ভিডিও বাংলাদেশ খুব কম নির্মাণ হয়েছে। নির্মাতা শাহরিয়ার পলক ভাই ও তার পুরো টিম খুবই সাপোর্টিভ ছিল, যে কারণে কাজটি করার সময় এনজয় করেছি। গায়ক অভিনেতা তাহসান ভাই কেমন সেটা সবাই জানেন, কিন্তু মানুষ হিসেবে আর কো আর্টিস্ট দারুণ ছিল তাহসান ভাইয়া। সব মিলিয়ে প্রথম মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত ছিল আমার জন্য। অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান জানান, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সেই তুমি কে গানটির ভিডিও ইউটিউব সহ বিভিন্ন সঙ্গীত অ্যাপে প্রকাশ করা হবে।